আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার সূচনা। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম স্নাতক পাস থাকলেই আবেদন করা যাবে। সো বন্ধুরা, এখানে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বেতন প্রদান করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 36 বছরের ভিতরে হতে হবে। আর এখানে কর্মস্থল রাখা হবে সংস্থার মাঠ কার্যালয়ে, আপনাদের কর্মস্থল রাখা হবে। দুই নাম্বার দেওয়া রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম স্নাতকোত্তর পাস থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু সংস্থার প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। এখানে আপনাদের 36 বছরের ভিতরে বয়স হতে হবে। সংস্থার মাঠ কার্যালয়ে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে। ওকে, সো বন্ধুরা, তিন নাম্বার দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক সূচনা। এখানে কমপক্ষে 6 জন কর্মী লোক নিয়োগ করা হবে, আর উপরেরগুলোতে কতজন লোক নিবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে আপনাদের স্নাতক পাস থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 40 বছরের ভিতরে হতে হবে। সংস্থার মাঠ কার্যালয়ে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে। তারপরে দেওয়া রয়েছে 4 নম্বরে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক পাস থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, বয়স সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে। আর এখানে আপনাদের সংস্থার মাঠ কার্যালয়ে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে। ওকে, সো বন্ধুরা, এখানে উৎসব ভাতা পাবেন, মাতৃত্বকালীন ভাতা পাবেন, পিতৃত্বকালীন ছুটি পাবেন এবং কি আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্যৎবিধি, স্বাস্থ্য, জীবন বীমা, ইনসেন্টিভ, পারফরমেন্স, মোবাইল বিল, ইন্টারনেট ভাতা, যাতায়াত ভাতা, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, সো বন্ধুরা, আপনারা যারা এই পদে এই সার্কুলারে আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক, তারা এখানে আগামী 14 জুন 2023 তারিখের মধ্যে মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা সহ একটি জীবন বৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয় থেকে শুরু করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা 1212, এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র এবং খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, এটি কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্রয়োজনীয় কাগজপাতি সহ আপনাদের সিভি সহ পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 14 জুন 2023। এর আগেই আপনারা এই আবেদনটি সুন্দরভাবে চিঠির মাধ্যমে করে নেবেন। এটি কিন্তু আপনারা সহজে অথবা কম্পিউটারে টাইপ করে কিন্তু এই আবেদনটি সুন্দরভাবে লিখতে পারবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।